তরুণদের সংগঠন সেভ দ্য স্টুডেন্ট 2019 সালে প্রতিষ্ঠিত এই সংগঠন শিক্ষার্থীদের মান উন্নয়নে কাজ করে। তারই ধারাবাহিকতায় নতুন উদ্যোগ জ্ঞান বাক্স। শুরুতে তারা ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বসিয়েছে বই ভর্তি একাধিক বাক্স। সেভ দ্য স্টুডেন্ট গত দুই বছর যাবৎ শিক্ষার্থীদের উন্নয়নে কাজ করে যাচ্ছে এবং যার ধারাবাহিকতায় আমাদের জ্ঞান বাক্স প্রজেক্টটি, যেখান থেকে শিক্ষার্থীরা চাইলেই বই সংগ্রহ করতে পারবে এবং চাইলেই বই পরিবর্তনও করতে পারবে। জ্ঞান বাক্সের উদ্যোগটা অত্যন্ত প্রশংসনীয়। আমরা ক্যাম্পাসে আড্ডা দিই, গল্প করি, গল্পের মাঝে আমরা বই নিয়ে আলোচনা করতে পারি, বই নিয়ে কথা বলতে পারি। বই পড়া আসলে আমাদের সবারই অনেক বেশি আনন্দের একটি বিষয়, তো এরকম উদ্যোগ আরো হোক আর পরিসরটা আরো বড় হোক। শুধুমাত্র জ্ঞান বাক্সটি ক্যাম্পাসে নয়, পুরা স্কুল কলেজ সারা বাংলাদেশের 100টা বেশিরও স্কুল কলেজে আমরা চাই যে জ্ঞান বাক্সটা প্রতিষ্ঠা করতে। পাশাপাশি আমরা যাত্রী ছাউনি এবং বাস বা ট্রেনে আমরা চাই যে জ্ঞান বাক্সটা প্রতিষ্ঠা করতে। আব্দুস সালাম, প্রথম আলো, ঢাকা।